মানব প্রজাতির নারী এবং পুরুষের মধ্যে বহু দৃশ্যমান পার্থক্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হলো পুরুষ এবং নারীর প্রজনন অঙ্গ। পুরুষদের রয়েছে শিশ্ন এবং অণ্ডকোষ, অপরদিকে নারীদের রয়েছে যোনি, ডিম্বাশয় প্রভৃতি। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীদের মধ্যেও পুরুষ এবং মহিলাদের পৃথকীকরণের অন্যতম উপায় হলো তাদের প্রজনন অঙ্গের বাহ্যিক গঠন পর্যালোচনা করা। কিন্তু ডটেড বা ছোপ হায়ানার ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নয়, কারণ হায়ানাদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়েরই শিশ্ন রয়েছে। পুরুষদের ক্ষেত্রে এটি আসল শিশ্ন এবং মহিলাদের ক্ষেত্রে এটি নকল শিশ্ন, যাকে বলা হয় সুডোপেনিস। মহিলা হায়ানার শিশ্নের দৈর্ঘ্য পুরুষ হায়ানার শিশ্নের 90% এবং প্রস্থ পুরুষ হায়ানার শিশ্নের সমান। গড়ে প্রায় 170 মিলিমিটার বা 6.7 ইঞ্চি দীর্ঘ এবং ব্যাস 22 মিলিমিটার বা 0.9 ইঞ্চি। উল্লেখ্য যে মহিলা হায়ানার শুধুমাত্র নকল শিশ্নই নেই, নকল অণ্ডকোষও রয়েছে। যোনিমুখের চামড়া বা লেবিয়ার চর্বি এবং কানেকটিভ টিস্যু স্ফীত হয়ে অণ্ডকোষের ন্যায় গঠন তৈরি করে। আসল শিশ্নের ন্যায় এই অঙ্গ ইরেক্ট বা স্ফীতও হতে পারে। যৌন মিলনে আগ্রহী মহিলা হায়না মিলনের পূর্বে তার এই অঙ্গ ভিতরে গুটিয়ে নিতে পারে, যার ফলে মিলন সম্ভব হয়। আশ্চর্যজনক হলেও এই নকল শিশ্নের অনেক ক্ষতিকর দিক রয়েছে। মহিলা হায়নার এই অঙ্গ দিয়ে বাচ্চা প্রসব করতে হয়, যার কারণে বাচ্চা প্রসবকালে প্রায় 15% হায়না মারা যায় এবং প্রায় 60% বাচ্চা মৃত অবস্থায় প্রসব হয়। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, এরপরেও কেন মহিলা হায়নার নকল শিশ্ন রয়েছে? হায়নাদের সমাজের গঠন মাতৃতান্ত্রিক এবং হায়ারার্কিক্যাল বা স্তরে স্তরে বিন্যস্ত। একটি সমাজে প্রায় 130টি হায়না থাকে, যার মধ্যে 50টি মহিলা, 40টি পুরুষ এবং 40টি শাবক। মহিলারা এবং তাদের মেয়েরা সমাজের সবচেয়ে উঁচু স্তরে থাকে এবং শিকার থেকে প্রজনন সকল কিছু তারা নিয়ন্ত্রণ করে। পুরুষ হায়নাদের অধীনস্থ হয়ে থাকতে হয় এবং তারা যদি নতশিকার না করে তাহলে তাদের দলচ্যুত করা হয়। পুরুষ হায়নারা বড় হলে এক দল থেকে আরেক দলে যায়, তবে তাদের অবস্থান সবসময় মহিলাদের নিচে হয়। শারীরিক গঠন হিসাবেও পুরুষ হায়না মহিলাদের থেকে ছোট হয়ে থাকে। ধারণা করা হয়ে থাকে যে মাতৃতান্ত্রিক গঠনের কারণে এবং পুরুষদের উপর আধিপত্য বিস্তারের কারণে মহিলাদের নকল শিশ্ন বিবর্তনের ধারায় গঠিত হয়েছে। এছাড়া মিলনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রেও মহিলাদের একাধিপত্য থাকে, কারণ মহিলারা নিজ ইচ্ছায় তাদের নকল শিশ্ন গুটিয়ে না নিলে জোরপূর্বক পুরুষ হায়নারা তাদের সাথে মিলিত হতে পারে না, যার কারণে তারা তাদের বংশধর নির্ধারণে নিজেদের ইচ্ছা বলবৎ রাখে। এছাড়াও মহিলাদের সমাজে অবস্থান নির্ধারণের জন্য তাদের শিশ্ন ব্যবহৃত হয়। মহিলা হায়নারা যখন একজন আরেকজনকে সম্বোধন করে, তখন যে হায়না তার শিশ্ন স্ফীত করে সে অপর হায়নার অধীনস্থ হয়ে যায়, যার কারণে প্রসবে সমস্যা হলেও নকল শিশ্ন হায়নার টিকে থাকার জন্য অন্যতম একটি অঙ্গ, যার কারণে এটি বহু বছর ধরে তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। প্রকৃতি বড়ই আশ্চর্যজনক এবং বিস্ময়কর। আমাদের জ্ঞান যে হারে প্রসারিত হচ্ছে তার একই সাথে আমাদের অজানা জগতের অংশ বাড়ছে। তাই জ্ঞানের চর্চা বিদ্যমান রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।